ओम नमो वासुदेवाय जय श्रीकृष्ण राधे राधे। बंधुरा नतून बचर 1430 আর আগত পয়লা বৈশাখের দিন অর্থাৎ কাল শনিবার পয়লা বৈশাখ হওয়ার জন্য সারা বছর শনির প্রভাব অত্যন্ত কঠোর থাকবে, তাই এ বছর খারাপ যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যদি আপনারা শনি ঠাকুরের পূজা অর্চনা করতে পারেন বা ঠিকভাবে আচার পালন করতে পারেন তবেই আপনাদের বছর সঠিকভাবেই কেটে থাকবে এবং সুন্দরভাবে। তাই এই নতুন বছরে যারা শনি ঠাকুরের পুজো করেন না তারা অতি অবশ্যই প্রত্যেক শনিবার শনি ঠাকুরের পূজা অর্চনার আচার আচরণ পালন করতে হবে, এটা অতি আবশ্যক কাজ। তাই এই 1430 সাল যাতে সুন্দরভাবে কাটে তাই জন্য অতি অবশ্যই এ বছর শনি ঠাকুরের পূজা অর্চনা সুন্দরভাবে নীতি সহকারে পালন করবেন। আপনারা সকলেই জানেন শনি ঠাকুর একটু কঠোর, তার পূজায় কিছু ত্রুটি হলে তিনি মানুষজনের ক্ষতি করে দেন, তাই পূজা করার সময় একটু সাবধানতা অবলম্বন করে এবং নিয়ম অনুসারে বা নিয়ম কানুন মেনে ভালোভাবে পূজা অর্চনা করবেন এবং কাককে অর্থাৎ শনি ঠাকুরের বাহনকে এ বছর একটু ভালোভাবে খাওয়াবেন। অর্থাৎ আপনি যখন খাবেন যদি সামনে কাক বসে থাকে বা কালো কুকুর বসে থাকে তাহলে তাকে খাবার দেবেন, অবশিষ্ট একটু হলেও হবে, তাহলে শনি ঠাকুরের প্রভাব থেকে আপনারা অনেকটা রক্ষা পেতে পারেন। আর রাত্রেবেলা অতি অবশ্যই ঘরে নাইট ল্যাম্প বা অল্প কিছু আলো জ্বেলে শোবেন, না হলে জীবনে শনি ঠাকুরের প্রভাব পড়তে পারে। আর কোনো পশু বা কুকুর কাক এদেরকে তাড়াবেন না, বিশেষ করে কুকুরকে তাড়াবেন না, খেতে দেবেন। আর যতটা সম্ভব আপনি বাড়িতে কুকুর পোষা বন্ধ করে দিন, বিশেষ করে কালো কুকুর, এতে শনির প্রভাব প্রখর পড়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি অর্থাৎ নমো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার প্রত্যেক দিনের ভিডিও আপনারা পেতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।